हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा आज के जो टॉपिकটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেপ্টেম্বর মাসের রাশিফল। জানব আমাদের সকলে সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সেপ্টেম্বর মাসটা কিন্তু প্রচন্ড একটা ইন্টারেস্টিং মান্থ বলা যেতে পারে, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকগুলো বড় বড় গ্রহের ট্রানজিট থাকছে। তাই সকলকে রিকোয়েস্ট রইল সেপ্টেম্বর মাসের রাশিফলটা কিন্তু পুরোটা দেখার, একটুও যেন মিস না হয়ে যায়, তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনাদের থেকে মিস হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। সেপ্টেম্বর মাসের রাশিফলটা জানার আগে যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে জেনে নিই সেপ্টেম্বর মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। বৃহস্পতি মার্গী অবস্থায় থাকবে ধনু রাশিতে 13 সেপ্টেম্বর থেকে 22 নভেম্বর পর্যন্ত। এবার জানবো শুক্রের কি পজিশন থাকবে না থাকবে। শুক্র এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 1 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত শুক্র গোচর করবে কর্কট রাশিতে। সব থেকে বড় যে ট্রানজিট সেটা হচ্ছে রাহু ট্রানজিট। রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, 23 সেপ্টেম্বর রাহু ট্রানজিট করে চলে যাবে বৃষ রাশিতে, এখানে থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। কেতু এতদিন গোচর করছিল ধনু রাশিতে, কেতু এবার ট্রানজিট করে চলে যাবে বৃশ্চিক রাশিতে, কেতু এখানে থাকবে 12 এপ্রিল 2020 পর্যন্ত। এবার জানবো বুধের কি পজিশন থাকছে না থাকছে। 2 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত বুধ থাকবে কন্যা রাশিতে। সব থেকে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে স্যাটার্ন এতদিন কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় ছিল, স্যাটার্ন কিন্তু 29 সেপ্টেম্বর থেকে মার্গী অবস্থায় চলে যাবে। মার্চ মাস 2021 সাল পর্যন্ত স্যাটার্ন কিন্তু মার্গী অবস্থায় থাকবে মকর রাশিতে। এবার জানবো মঙ্গলের কি অবস্থান থাকছে না থাকছে। মঙ্গল কিন্তু বকরি হয়ে যাবে 9 তারিখ থেকে 13 নভেম্বর পর্যন্ত। মঙ্গল কিন্তু বকরি অবস্থায় থাকবে মেষ রাশিতে। মেষ রাশিতে বকরি অবস্থায় থাকলেও মঙ্গল কিন্তু খুব একটা ভালো ফল এখানে কিন্তু প্রদান করবে না। এবার জানব সূর্যের কি পজিশন থাকবে না থাকবে। 16 সেপ্টেম্বর থেকে সূর্য রাশি পরিবর্তন করবে, 17 অক্টোবর পর্যন্ত সূর্য থাকবে কন্যা রাশিতে। এটা হলো গোটা মাসের গ্রহদের অবস্থান। এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে। সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে না থাকবে। বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ভালো থাকছে, আগের থেকে অনেকটা ভালো থাকছে ফিনান্সিয়াল কন্ডিশন। বৃহস্পতি ঠিকঠাক পজিশনে আছে, এতদিন সেখানে রাহু ছিল বলে আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু অনেকটা খারাপ হয়ে যাচ্ছিল, বিশেষ করে হেলথের জন্য কিন্তু প্রচণ্ড অর্থব্যয় হচ্ছিল। এই ব্যাপারটা কিন্তু আপনারা চেয়েও কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না, সেই সমস্যাটা কিন্তু অনেকটা কমে যাবে। আপনারা কিন্তু অর্থ প্রচণ্ড মাত্রায় সঞ্চয় করতে পারবেন, অর্থ খুব ভালো উপার্জন এই সময় আপনারা করতে পারবেন। এই সময় যদি আপনারা শেয়ারে ইনভেস্ট করেন তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট এই সময় আপনারা পাবেন, বা যদি গোল্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। তবে টুকিটাকি এক্সপেন্স তো থাকবেই, জেনারেল লাইফে যে এক্সপেন্সগুলো থাকে সেগুলোকে নিয়ে অত মাথা ঘামালে চলবে না, সেগুলো করতেই হবে। তবে আগের থেকে অর্থনৈতিক গ্রোথ কিন্তু আপনার লাইফে অনেকটা তুলনামূলকভাবে ভালো হয়ে যাবে। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকছে না। বৃশ্চিক রাশির মানুষদের এতদিন কিন্তু আপনাদের সিনিয়রদের সাথে প্রচণ্ড ধরনের সমস্যা রাইজ করছিল, যেহেতু বৃহস্পতি আর কেতু আপনাদের সেকেন্ড হাউসে ছিল, তাই আপনাদের পরিবারের লোকের সাথে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ সমস্যা তৈরি হচ্ছিল। আপনি ঠিক তাদের মেনে নিয়ে চলতে পারছিলেন না, তাদের ফের ওপর কথা বলছিলেন, এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছিল। বা আপনার লাইফস্টাইলটাও কিন্তু প্রচণ্ড উগ্র টাইপসের হয়ে গিয়েছিল, এই ধরনের জিনিসের জন্য আপনার ফ্যামিলির লোকেদের সাথে কিন্তু প্রচন্ড ধরনের প্রবলেম অ্যারাইজ করছিল। এই প্রবলেমগুলো কিন্তু আপনার অনেকটা কমতে শুরু করবে এই মাসের শেষ থেকে,
যখনই রাহু ট্রানজিট করবে, রাহুর সাথে সাথে কেতু আপনাদের যখন শিফট করে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। এটার ডিটেলসে জানতে হলে আমি রাহু ট্রানজিট নিয়ে একটি ভিডিও করেছি, কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নিন। দেখে নিলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান সেখান থেকে কালেক্ট করতে পারবেন। ফ্যামিলির লোকেদের সাথে এই যে প্রবলেম, দূরত্ব, ভুল বোঝাবুঝি, সন্দেহ করা, ফ্যামিলির লোকজন শত্রু, এই জিনিসটা কিন্তু অনেকের হয়ে গিয়েছিল। সেই জিনিসগুলো থেকে কিন্তু ডেফিনেটলি এই সময় আপনারা মুক্তি পেয়ে যাবেন। তবে ভাই বোনের রিলেশনে কোথাও কোথাও একটু সমস্যা থাকছে, ভাই বোনের সাথে একটু দূরত্ব তৈরি হচ্ছে, ভাই বোনের সাথে একটু ভুল বোঝাবুঝি, ভাই বোনের সাথে এই সমস্যাটা কিন্তু আপনাদের থাকছে। এই সময় আপনারা আপনাদের মায়ের হেলথ নিয়ে কিন্তু অনেকটা টেনশনের মধ্যে থাকবেন। মায়ের হেলথ কিন্তু খুব একটা বেটার থাকবে না। হাড় সংক্রান্ত কোনো প্রবলেম, বাত সংক্রান্ত কোনো প্রবলেম, কিন্তু মায়ের হেলথ নিয়ে কিন্তু এই সময় আপনাদের এই সকল প্রবলেম কিন্তু থাকছে। এবার জানবো আপনাদের এডুকেশান কেমন থাকছে না থাকছে। এডুকেশনের জন্য সবার ফার্স্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে আপনাদের হায়ার এডুকেশন কিন্তু প্রচণ্ড ভালো এই সময় হবে। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুবই ভালো। তাছাড়া স্কুল স্টুডেন্টদের জন্য সময়টা ভালো। স্কুল স্টুডেন্টরা কিন্তু এই সময় অনেকটা ভালো রেজাল্ট পাবে। কেরিয়ারের প্রচণ্ড ফোকাস কিন্তু স্কুল স্টুডেন্টরা এই সময় হয়ে যাবে। অনেকের কি হচ্ছিল, ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট হয়েছিল, মার্কস কম হওয়ার প্রবণতা কিন্তু ক্রিয়েট হয়েছিল। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এই সময় আপনাদের অনেকটা কন্ট্রোলে চলে আসবে। স্টুডেন্টরা যতটা পড়াশোনা করছিল ঠিক ততটা রেজাল্ট কিন্তু পাচ্ছিল না, এই প্রবলেমটা কিন্তু গ্রো করেছিল, এই প্রবলেমটা কিন্তু অনেকটা কমে যাবে। স্টুডেন্টরা কিন্তু নিজের কেরিয়ার, নিজের এডুকেশন প্রচণ্ড মাত্রায় ফোকাস কিন্তু এই সময় থেকে হয়ে যাবে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফের জন্য বৃশ্চিক রাশির মানুষদের জন্য কিন্তু সময়টা প্রচণ্ড মাত্রায় ভালো। এই সময় কিন্তু লাইফে নতুন কেউ আসার সম্ভাবনা থাকছে। লাইফে নতুন প্রেম শুধু নয়, সেই প্রেমটা কিন্তু বিয়ের দিকেও এগোতে পারে। তো সেই প্রেমটা নিয়ে যদি আপনারা বিয়ের কথাবার্তা ভাবেন, সেক্ষেত্রে আমি বলবো সময়টা ভালো। আপনারা এই ব্যাপারটা নিয়ে ভাবলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আর প্রেমটা আপনাদের জন্য সঠিক, এই প্রেমটা আপনাদের জন্য কিন্তু সঠিক হবে, যেটাকে আপনি লাইফে নিয়ে এগোলে আপনারা কিন্তু লাইফে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকছে। হেলথের ব্যাপারে যে কথাটা বলবো, আপনাদের কিন্তু লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম এই সময় প্রচণ্ড মাত্রায় অ্যারাইজ করতে পারে। এই লিভার ওরিয়েন্টেড প্রবলেমটার জন্য কিন্তু আপনারা গোটা মাসটায় প্রচণ্ড পরিমাণ সাফার করবেন। এই প্রবলেমটাকে কিন্তু প্রথম থেকে গুরুত্ব দিন, না হলে কিন্তু প্রবলেমটা বড় কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার জানবো আপনাদের বিজনেস কেমন থাকবে না থাকবে। বিজনেসের ক্ষেত্রে বলবো, বিজনেসে প্রচণ্ড পরিমাণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। বিজনেসে প্রচণ্ড গ্রোথ আপনারা দেখতে পাবেন, যতটা আশা করেননি তার থেকে বেশি গ্রোথ কিন্তু এই সময় আপনারা দেখতে পাবেন। বিজনেস পারপাসে আপনাদের বাইরে কোথাও যেতে হতে পারে। বিজনেসের জন্য এই সময় আপনাদের প্রচণ্ড ঘুরে বেড়াতে হতে পারে, এই জিনিসটা কিন্তু বিজনেসের জন্য আপনাদের ক্রিয়েট হবে। তবে বিজনেসে একটাই কথা বলবো, অর্থ নিয়োগ করার ব্যাপারে প্রচণ্ড বুঝে শুনে নিয়োগ করুন। যেহেতু আপনাদের 7th হাউসে রাহু বসে যাবে, সেক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম অ্যারাইজ করতে পারে। এই রাহু ট্রানজিট নিয়ে আমি একটি ভিডিও করেছি, কার্ডের লিংক দিয়ে দিচ্ছি, সেটা গিয়ে একবার দেখে নিন। দেখে নিলে কিন্তু অনেকটা ইনফরমেশান আপনারা কালেক্ট করতে পারবেন। বিজনেসে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণ গ্রোথ তো থাকছে, বিজনেস থেকে আপনারা প্রচণ্ড পরিমাণ অর্থ উপার্জন করবেন। তবে বিজনেসে ইনভেস্ট করার ব্যাপারে একটু বুঝেশুনে ইনভেস্ট করুন। বিজনেসে কাউকে চট করে অর্থ ধার দেবেন না, তাহলে কিন্তু পেতে সমস্যা অ্যারাইজ করবে। বিজনেসে প্রতিদিনের যে একটা ক্যালকুলেশন হয়, সেই ক্যালকুলেশনটা প্রপার ওয়েতে করুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। ধরুন আপনি ভাবছেন কি আজকে থাক কালকে করব, এই ব্যাপারটা করলে কিন্তু আপনার জিনিসটা ডিলে হয়ে যাবে, এটাই কিন্তু রাহুর নেচার। আর আপনারা কারোর থেকে অর্থ পাওয়ার থাকলে সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণ তদারকি করে আপনাকে তার থেকে নিতে হবে, না হলে কিন্তু সেই অর্থটা পেতে আপনার প্রচণ্ড পরিমাণ দেরি হবে। এই কয়েকটা সমস্যা থাকছে, তাছাড়া বিজনেস নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা থাকছে না। এবার জানবো ম্যারেজ লাইফ কেমন থাকছে না থাকছে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলবো, ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ প্রবলেমের মধ্যে থাকবেন। ম্যারেজ লাইফে কিন্তু প্রচণ্ড ধরনের সমস্যা, বিবাদ, কোথাও গিয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ধরনের জিনিস কিন্তু ক্রিয়েট হতে পারে। আগামী 18 মাস কিন্তু আপনারা প্রচণ্ড পরিমাণ প্রবলেমে থাকবেন এই ব্যাপারটাকে নিয়ে।
এর জন্য আমি একটা সাজেশন দেবো, সেটা হচ্ছে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে আপনাদের লাইফে, তাহলে কোনো একটা অ্যাস্ট্রোলজারের সাথে একটু পরামর্শ করে নিন, তাহলে কিন্তু আপনারা অনেকটা উপকৃত হবেন। অনেকের ক্ষেত্রে দেখা যাবে ডিভোর্স হয়ে যাওয়ার মতো সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হচ্ছে। ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু আগামী 18 মাস আপনারা প্রচণ্ড প্রবলেমের মধ্যে থাকছেন। এবার জানবো আপনাদের জব কেমন থাকবে না থাকবে। জবের জন্য আমি বলবো সময়টা ভীষণভাবে ভালো। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য ভীষণভাবে ভালো, যারা সরকারি চাকরি পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। সরকারি চাকরি যারা করেন তারা, যারা ট্রান্সফারের জন্য এতদিন ধরে ওয়েট করেছিলেন, তাদের কিন্তু এই ইচ্ছাটা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। জবের জায়গায় প্রমোশন আপনাদের জন্য কিন্তু ওয়েট করছে, তবে জবের জায়গায় প্রচণ্ড মান সম্মানও আপনাদের জন্য ওয়েট করছে। যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, তারা একটা সম্মানীয় জব কিন্তু এই সময় পেয়ে যেতে পারেন, যে জবটায় আপনার প্রচণ্ড পরিমাণ মান সম্মান জড়িয়ে আছে, সেরকম কিছু জব, বেশ উচ্চ পদস্থ কোনো জব এই সময় কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। জবের জন্য আপনাদের সময়টা কিন্তু এক কথায় দুর্দান্ত বলা যেতে পারে। তাহলে বৃশ্চিক রাশির সেপ্টেম্বর মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যেই সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ইনফরমেশান পাওয়ার জন্য। আর সাথে বেল আইকনটাও প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।